বন্ধুগণ, আজকের এই ভিডিওতে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, এই প্রোডাক্টটি বিক্রি করে আপনারা প্রতি মাসে কম করে 2-3 লক্ষ টাকা অনায়াসে কিন্তু ইনকাম করতে পারবেন। আশা করি আমার ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমি কি ব্যবসার কথা বলতে চলেছি। আজকে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে দরজা বা জানলার ছিটকিনি বা কব্জা কি করে তৈরি করবেন। এই সমস্ত প্রোডাক্ট আপনি তৈরি করে কিন্তু মার্কেটে বিক্রি করবেন এবং মাসে শেষে একটা ভালো মোট টাকা অবধি ইনকাম করতে পারবেন। আপনারা সকলে ভালো করেই জানেন যে প্রতিটা বাড়িতে, স্কুল, কলেজ, আদালত, যে কোনো জায়গায় যান, সেখানেই কিন্তু দরজা জানলা লাগানোর জন্য কিন্তু কব্জা, ছিটকিনি এগুলো কিন্তু ব্যবহার করা হয়। শহর, গ্রাম সব জায়গাতেই কিন্তু ব্যাপক চাহিদা দেখা যায়। তাই আপনি যদি এরকম একটি কারখানা খুলতে পারেন যেখানে আপনি এই সমস্ত জিনিস আপনি তৈরি করবেন এবং সেগুলিকে মার্কেটে বিক্রি করবেন, তো কীভাবে এই ব্যবসাটি শুরু করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলবো। কি লাইসেন্স লাগবে, কত টাকার ইনভেস্টমেন্ট, সমস্ত তথ্য দিতে চলেছি। আর হ্যাঁ, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুগণ, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আমাদের আজকের এই বিজনেস আইডিয়া। বন্ধুগণ, আপনারা সকলে ভালো করেই জানেন যে দরজা জানলা লাগানোর জন্য ছিটকিনি বা কব্জার কিন্তু সব জায়গায় চাহিদা রয়েছে, শহর, গ্রাম সব জায়গাতে। তাই আপনি এরম একটি কারখানা যে কোনো জায়গায় খুলতে পারেন, শহর, গ্রাম যে কোনো জায়গাতেই খুলতে পারেন, আপনি যে কোনো লোকেশনে থাকুক না কেন। এবার বলি, এই ব্যবসা করতে গেলে আপনার একটা বড় জায়গার প্রয়োজন। মোটামুটি একটা 1000 স্কোয়ার ফিটের মতো একটা বড় জায়গা হলে আপনি কিন্তু কারখানাটা অনায়াসে খুলতে পারবেন। আর চেষ্টা করবেন যেন আপনার এই কারখানাটা একটা বড় রাস্তার পাশে হয়, তাতে আপনারই কিন্তু সুবিধা হবে জিনিসপত্র আনা নেওয়া করতে। এবার এই ব্যবসা করতে গেলে আপনার অবশ্যই কমার্শিয়াল বৈদ্যুতিক কানেকশন নিতে হবে, বাড়ির কানেকশনে হবে না। আর এই মেশিন কিন্তু আপনার একটা বা দুটো মেশিন লাগতেই পারে। এবার বলি যে আপনার কাঁচামাল, তো মেশিনের কথা আমি একটু পরে বলছি, তার আগে কাঁচামালের কথা বলে নিই। এই ব্যবসা করতে গেলে আপনার প্রধান কাঁচামাল লাগবে, সেটা হলো স্টেনলেস স্টিলের শিট, বা আপনি পিতলের শিট নিতে পারেন, বা অ্যালুমিনিয়ামের শিট নিতে পারেন। মানে আপনি কব্জা বা ছিটকিনি যে কোয়ালিটির বানাতে চান, ধরুন আপনি অ্যালুমিনিয়ামের বানাতে পারেন, পিতলের বানাতে পারেন, আবার স্টেনলেস স্টিলেরও বানাতে পারেন। তো এইগুলোকে আপনাকে কিনে নিতে হবে। মার্কেটে আপনি মোটামুটি 40-50 টাকা, আবার কোনো কোনো 70-80 টাকা কেজি দরেও কিন্তু পেয়ে যাবেন। তো আপনি আপনার জিনিসটার কোয়ালিটি বুঝে সেইগুলো কিন্তু পারচেস করবেন এবং তারপরে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো অনায়াসে বানাতে পারবেন। এবার বলি মেশিনের কথা। দেখুন, মেশিনের কিন্তু মোটামুটি দাম রয়েছে, মোটামুটি 5-6 লক্ষ টাকার মধ্যে আপনি মেশিন পেয়ে যাবেন, দুটো মেশিন পেয়ে যাবেন। আর এই মেশিন আপনারা ইন্ডিয়ার বন্ধুরা অনায়াসে ইন্ডিয়ামার্ট ওয়েবসাইট দিয়ে কিনতে পারবেন, এবং বাংলাদেশের বন্ধুরা কিন্তু নবাবপুরে চলে যেতে পারেন, ঢাকা চলে যেতে পারেন, সেখানে একটু খোঁজ করলেই কিন্তু এরকম ছিটকিনি বা কব্জা বানানোর মেশিন কিন্তু অনায়াসেই পেয়ে যাবেন। এবার এই মেশিনটি ফুললি অটোমেটিক মেশিন হয়ে থাকে, আর এই মেশিন চালানোর জন্য অবশ্যই আপনাকে কিন্তু মেশিনটির একটা ট্রেনিং নিতে হবে। আর এই ট্রেনিং আপনি যেখান থেকে মেশিনটি কিনবেন সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন। আর তারপর আপনার কিছু কারিগর বা কিছু শ্রমিকের প্রয়োজন হবে, সেটা আপনি আপনার লোকাল এরিয়া থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। এবার আপনার লাগবে কিছু লাইসেন্স, সেখানে ট্রেড লাইসেন্স, জিএসটি নাম্বার রেজিস্ট্রেশন করতে হবে, এবং এর সাথে সাথে অবশ্যই ফায়ার সেফটি এবং এনওসি সার্টিফিকেটও কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে। এই সমস্ত কাগজপত্র বানিয়ে কিন্তু আপনি ব্যবসা অনায়াসে করতে পারবেন। আর আপনি যে প্রোডাক্টটি বানাচ্ছেন তার একটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশনও কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন। এবার বলি এই প্রোডাক্ট আপনি কোথায় বিক্রি করবেন। অবশ্যই আপনারা ভালো করেই জানেন যে এই সমস্ত জিনিস কোথায় বিক্রি হয়। বড় বড় হার্ডওয়্যারের দোকানে কিন্তু আপনি এই সমস্ত প্রোডাক্ট বিক্রি করতে পারেন, এবং এর সাথে সাথে কিন্তু আপনি ডিলারশিপ বা ডিস্ট্রিবিউটার দিয়েও কিন্তু আপনার প্রোডাক্টটিকে বিক্রি করাতে পারেন, এবং বড় বড় কোম্পানিকে আপনি সরাসরি বিক্রি করতে পারেন। যারা বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করছে তাদের কিন্তু ব্যাপক পরিমাণ এরকম কব্জা ছিটকিনির কিন্তু প্রয়োজন হয়ে থাকে, এবং যারা কন্ট্রাক্টর রয়েছে, বড় বড় ফ্ল্যাট বিল্ডিং বানিয়ে থাকে, আপনি তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু তাদের কিন্তু সরাসরি মাল বিক্রি করতে পারেন। আর আপনি প্রতিদিন এই মেশিনের মাধ্যমে 8-10 হাজার পিস কিন্তু ছিটকিনি কব্জা এগুলো অনায়াসে কিন্তু প্রস্তুত করে ফেলতে পারবেন। বন্ধুগণ, আপনাদের একটা কথাই বলবো, 5-10 মিনিটের ভিডিও দেখে কেউ ব্যবসা শিখে যায় না। জাস্ট আমি আপনাদের একটা কনসেপ্ট বা ধারণা দিলাম, এরপর আপনাকে কিন্তু বাস্তবটা বুঝতে হবে। আপনি প্র্যাকটিক্যালভাবে নলেজ গ্যাদার করবেন, আপনার এলাকার আশেপাশে যদি এরকম কোম্পানি থাকে সেখানে গিয়ে খোঁজ খবর নিয়ে আপনি জিনিসটা বুঝবেন, তারপরে আপনি কিন্তু এই ব্যবসাটিতে নামবেন। আমি এই কথাই বারবার বলে থাকি সমস্ত ভিডিওতে। তো আশা করি বন্ধুগণ আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তী এরকম নতুন নতুন ব্যবসার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে বন্ধুগণ পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।